নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বর্ণরাজ্যে আত্মঘাতী সিরিজ বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত 18 জন। এ ঘটনায় আহত হন আরও অর্ধশত। শনিবার স্থানীয় সময় দুপুর 3টার দিকে গোজা টাউনে বিয়ের অনুষ্ঠানে হয় প্রথম বিস্ফোরণ, দ্বিতীয়টি একটি হাসপাতালে এবং সর্বশেষ বিস্ফোরণ ঘটে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে। সবকটি আত্মঘাতী হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় প্রশাসন, যদিও এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। এর পেছনে স্থানীয় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম জড়িত থাকতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান। পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে রাজ্য সরকার।